আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন হলো আপনাদের সাথে তেমন কোনো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, তাই আমরা চলে আসলাম এখন একটা গ্রামের দিকে। এটা একটি ফার্ম, এই ফার্মে আমরা আসছি। এই ফার্মের ভিতরে আছে আপেল, কর্ন অ্যান্ড সূর্যমুখী, সানফ্লাওয়ার, আমরা এগুলো দেখতে এসেছি। আমি এই প্রথম ভিডিওতে আপনাদেরকে শুধু দেখাবো টিকিট নেওয়া, আর এখানে কিছু গরু ছাগল ভেড়া আছে, এগুলো ছোট ছোট করে দেখাবো। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, আমি দুইটা তিনটা ভিডিও দেখাবো। আপনারা পরপর আমার ভিডিওগুলো দেখবেন, সাথেই থাকবেন। এটা হচ্ছে ফার্মের এই যে প্রথম দিকে সবাই পার্কিং করে যাচ্ছে, আমরাও যাচ্ছি ভিতরের দিকে। এখন আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে এই যে এখানে কিছু শুকর, ভেড়া, গরু, ছাগল এগুলো আছে, এগুলো এখন আমরা দেখছি ঘুরে ঘুরে। এগুলো ছোট আর কি, এখান থেকে কিনে নেওয়া যায় না, এমনি এখানে রাখছে দেখার জন্য, যারা আসবে তারা দেখতে পারবে। কিন্তু এখানে আরও বড় বড় ফার্ম আছে, সেখান থেকে গরু, ছাগল, তারপরে ভেড়া এগুলো নিয়ে মানুষ যায় খাওয়ার জন্য। এখানে অক্টোবর মাসের দিকেই বেশি আপেল পিক আপ করার জন্য আসে, কিন্তু আমরা সেপ্টেম্বর এই মাসেই চলে আসলাম। এখন একটু ঠান্ডা কম আছে, সে সময় আরও বেশি ঠান্ডা শুরু হয়ে যাবে। এই জন্য আমার ছেলেরা তো ছোট, আর অনেকেই আসছেন যাদের বাচ্চা কাচ্চা ছোট আছে। এখানে ছাগলগুলো বেশ বড় বড় ছাগল, ছাগলের জন্য ঘাস আছে, জানি না এগুলো মাটি বের করে কিনা, বাট এখানে ঘাস দিয়ে রাখছে, মনে হয় মাটি বেরও করে, কারণ এটা তো গ্রামীণ এরিয়া, এখানে বড় বড় মাঠ আছে। আমাদের দেশে তো ছাগল গরু মানে যেখানে সেখানে দেখা যায়, এখানে এভাবে দেখা যায় না। তারপর ওখান থেকে বের হয়ে আমরা ওর মানে ফার্ম ঘরটার পিছনেই আছে এই ট্রাকগুলো রাখা আছে, এগুলো আছে বাচ্চাদের খেলার জন্য। প্রতিটা বাচ্চা উঠছে খেলছে, ওরা ভালোই এনজয় করছে। আর এর পাশে এই যে কিছু পাথর দিয়ে একটা সুন্দর স্নারি মতো, সিঁড়ি মতো করা, ওখানে ওঠা যায়, ভিডিও করা যায়। আমি একটু উঠলাম, ভিডিও করলাম, তারপর একটা ব্রিজও আছে সাথে, এই ব্রিজটা দিয়ে আসছে। ওই যে ভিতরে যেতে হবে আপেল কর্ন মাঠগুলো সামনে, এই জন্য ব্রিজটা দেওয়া, একটু মানে ই করা বিনোদনের জন্য, সবাই আনন্দ করতে পারবে, দেখতে পারবে। এর জন্য এর পাশেই গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে যাবে মাঠের ভিতরে। আমরা একটু পরেই গাড়িতে করে চলে যাব ওই ভিতরে আপেল পিক আপ করার জন্য। আমরা আজকে আসছি, এখানে অনেক বেশি গরম আজকে, আর বাতাস তেমন নাই, দেখা যাচ্ছে বাতাস, বাট তেমন বাতাস নাই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কর্ন এবং আপেল পিক আপ করা, আশা করি সেই ভিডিওটিও দেখবেন।